তুই পারমিশন দেই যে পানি বের হয়ে যা, বের হয়ে যাবে এখনই। আগের জনের সাথে এরকমই করতো আপনার সিলটা দেন দিছে। পরে বলে যে তাহলে সিলটা আমি কোথায় নিয়ে যাব, তাহলে হাতে নিয়ে গেছে। আচ্ছা যাই হোক শোনো একটা কথা বলতে, ওই টেবিলটাই ভাই পাশাপাশি বুঝছো, আমি যেই আসে সে কি করে, ওর টেবিলটা তো দরজার সামনে, তো নর্মালি হচ্ছে ওয়ার্কাররা দরজার সামনে বসে দুই একটা, কিন্তু সবাই এসে কি করে আমার সামনে বসে একটা মানুষের সামনে তো আমি নিচের দিকে তাকাতে পারি না, তুমি টেবিল চেঞ্জ করে দিবা কালকে ইমিডিয়েট, আমি তাছাড়া কিন্তু আমি মানে এটা পছন্দ করতেছি না। টেবিল কোথায় যাবো, ওই পাশে এমন ভাবে করবা যাতে দুইজনের মুখের সামনে মানে দুইজনকে যাতে সেম প্রবলেম ফেস করতে হয়, কারণ একজন হচ্ছে গিয়ে ওই কিনারে সে এখানে বসে, যদি কেউ হচ্ছে গিয়ে এখানে বসে আমি তোমার সামনে বসে, তুমি তো ওই দিকে তাকাতে পারবা, তুমি কি তাকাতে পারবা? তুমি এখন নর্মাল ধরো আমি তোমার সামনে এখন বসে আছি, তুমি কি এখন অন্য কিচ্ছু করতে পারবা? আমার সামনে মোবাইলও টিপতে পারবে না, কিন্তু ও কিন্তু পারবে তাই না? আজকে একটা ভালো সলিউশন দেওয়া যেত, আমাদের এখানে জেল আছে, অনু ম্যাডাম তো আসছে, একটু হেল্প নেন। মানে আমরা না 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 ভাই ভাই এটা না তো, এটা না কোনটা, আরেকটা বেটা, আরেকটা ও নাম্বার বলে যেটা আসে ও মার্কেটিং, মার্কেটিং হ্যাঁ হ্যাঁ এই প্রবলেমের ফলে শোনো না, তুমি আমার টেবিল ভাই চেঞ্জ করে দিলে, আমি তাছাড়া ওই চেয়ারে আর বসবো না, সবাই এসে খালি পড়ে। আর সেদিন হচ্ছে যে গ্লুকোজ দেখালো যেটা রোডে, হ্যাঁ হ্যাঁ আরবিএস, আচ্ছা ওর মাথা ঘুরে, হ্যাঁ তারপরে হচ্ছে কি এখন তো চেয়ারে না চেয়ারে না, তুমি কি সুন্দর হচ্ছে নিচে থেকে নামা করো, এখন আমার সামনে যখন একটা লোক এইভাবে বসে তখন আমি কি করতে পারি? ওই তো আসলে তো কই না হাসি পাইতে থাকে সামনে বসে আর
কি সমস্যা? একটু মাথাটা পায় না। কখন থেকে? কালকাতে না 11:30 বাজে না রেসিপি দিতে গেছে। আজকে ডিউটিতে আসেনি? না আজকে আসলে করে। আজকে কখন ডিউটি ছিল? হ্যাঁ শুনছি। দেখি শাড়ি কিনা ওনাদের। আজকে কখন ডিউটি ছিল? ডিউটি সকালে ডিউটি ছিল। এ শিফটই ছিল আজকে? হ্যাঁ। কোন সেশনে? মানে ও যে মেন্ডিং। সাচ্চা এখন কি সমস্যা কমছে? পাতলা পায়খানা লাস্ট কখন হয়েছে? পাতলা পায়খানা লাস্ট কখন হয়েছে? শেষ হয়েছে কখন? মানে লাস্ট কখন হয়েছে? লাস্ট পেশেন্ট পাঠানো হয়েছে এবং সেটা ফিমেল পেশেন্ট। তার যদি কমন সেন্স থাকতো যে ফিমেল পেশেন্ট এখন দেখবে আমি এখন উঠে যাই। কেউ না থাকলে ভিতরে যান। কতগুলো পেশেন্ট পাঠাইছিলাম আমরা, অনেকগুলো পেশেন্ট পাঠাইছিলাম। উনি উনি কখনো এইদিকে আসেই না। সে আপুর ওষুধই খায়নি, সেখান থেকে জাস্ট ওষুধ গুলো নিয়ে গেছে। মানে জাস্ট টোটালি এটা একটা খায় না, আজকে ওষুধ সেদিন সে খায় নাই। এটা বাইরে এসে আমাকে বলতে আমি গিয়ে সব মজা করতে বসছি না, কই যেন রাখলাম প্যান্টের পকেটেই আছে। অথবা এই পাশে যে থাকে বলবেন যে ওই পাশে না বলেই তো দিছি। আজকেও তো বলছি যে আপনি নাকান গলা ডাক্তার দেখেন, তারপর আবার পেছার পাশে আরো 10 মিনিট নাকান গলা ডাক্তার কেন? এখানে দিলে হবে কি, তখন আমার সামনে আর বসবে না, তখন মাঝখানে বসবে। তখন মাঝখানে দিলে তখন হচ্ছে আমি তোমাকে বলতেছি না যে তুমি বিরক্ত হচ্ছ না, তুমি বিরক্ত হচ্ছ ওখান থেকে, কিন্তু তোমার টেবিলের সামনে যদি একটা ছেলে ভেবে হাত রাখে তখন কি রকম লাগতে পারে সেটা আমি আর টেবিলে যখন রাখে তখন আমি বুঝি। সেজন্য আমার বারবার বলতে হচ্ছে যে তুমি আমার কম্পিউটারটা এইভাবে নিয়ে এসো, তারটা বড় করে তুমি এই পাশে নিয়ে এসো, সেটা কেউ ভালো উদ্দেশ্যে বসে কাছে কারণ ম্যাডামের টেবিলে হচ্ছে এতটুকু জায়গা ফাঁকা থাকে যে কারণে ওই ব্যাগ ট্যাগও তো সাইডে রাখা হয়, এখন সেটা উপরে রাখলেও সমস্যা, তাইলে তখন স্পেসটা পায়। এবং আরেকটা জিনিস হচ্ছে কি যে ধরো কেউ ভালো উদ্দেশ্যেও যদি তোমার ঠিক এত কাছে চলে আসে তখন সেটা ব্যাপারটা সারেরা কেউ না থাকলেও যদি আমরা বলিও যে ম্যাডামরা আপনি চাইলে দেখাইতে পারেন, আচ্ছা ঠিক আছে পরে আসবো নি, পরে চলে আসে। অনেকদিন ধরে আমরা দেখি নাই তাই ছোটটা।
বেশ ভালো মানে চাইছি যে ও শর্টকাটে করে পাঠিয়ে আর ও যখন আসছে তখন বলো যে থাক ভালোই হয়েছে ও তো অনেকদিন ধরে সবাই সাথে নিয়ে করতিস তো এইটার কারণে তো ঠিক আছে এ আসছে তখন ভালো হয়েছে কথা বলি এই উদ্দেশ্য নিয়ে কিন্তু কথাটা বলছি কিন্তু ও যে এত লেভেললেস আর এত বাজে কথা বলতে পারে এটা আমি আসলেই ভাবতেই পারিনি আগের ওনাদের সাথে করলে সেটা একটা কথা ছিল কারণ ওনাদের সাথে ফ্রি হয়ে গেছিল এখানে তো ফ্রি না আমার যদি মনে হতো তাহলে ওই যে আমার গাড়ির যে মহিলা আসছে তাকেও তো আমি চা অফার করতাম তাই না আমি তো সেই মহিলারই চা অফার করি না তারপরে আমার গাড়িতে যে আরো একটা কালো ফর্সা করে ছেলে আসে ওই ছেলে তিন দিন আসলো আমি তো তাকেও চা অফার করি উনি নিজে থেকে হ্যাঁ আরে আমি না 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 নিজে থেকে আচ্ছা এটা একটা ইস্যু হ্যাঁ এটা একটা ইস্যু যে উনি এখানে এসে চা খেতে চায় ঠিক আছে এইটা এইটা যদি আপনি কোথাও বলেন অনেক বড় একটা ব্যাপার হবে সে এখন পেশেন্ট হয়ে আসছে তো মানে ও আচ্ছা আচ্ছা পেশেন্ট হয়ে আসছে তো চা খেতে পারে না 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 আমি তারপর তাকে বললাম যে আর ওনার ব্যাপারে যথেষ্ট পরিমাণ হিস্ট্রি খারাপ আছে সো এগুলো বললে মানে একদম আমি আপনাকে একটা অ্যাপ্রন দিবেন আমাকে একা কেন দিবেন সবার অ্যাপ্রন লাগে সবাইকে তো দিতে হবে পর বলতেছে কি না আমি শুধু সবাইকে কেন দিব আপনি কি ফুল সবার জন্য রাখছেন ফুল তো শুধু আমার জন্য রাখছেন এটার অধিকার যখন আমি পেয়েছি এটার অধিকার যখন ইঞ্জুরির পেশেন্ট আসছে যে ম্যাডাম আসেন আর আরেকজনের ডাক দিবা যে ম্যাডাম ফিমেল পেশেন্ট আসছেন ফিমেল পেশেন্ট আসছে দেখতে হবে বলে পর্দা টানবা ভিতরের পেশেন্ট আছে কি নাই সেটা কেউ জানে কখন যখন আমরা পারবই না তখন তো আমরা কিছু করার নেই আর যদি আমরা না জানাই তখন কিন্তু বলবে যে আপনারা কেন জানালেন না